नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानिए आजके आमी आपनादेर साथे शेयर करब अनुष्ठान बाड़ीर मतो चाना मसालार रेसिपि निये। जे कोनो अनुष्ठान बाड़ीते किन्तु आमरा ई चाना मसालाटा खेये थाकि। रुटी, लुचि, परोटा, कुलचा, नान सब किछुर साथे ई चाना मसालाटा खेते किन्तु दारुण लागे। आमी किभाबे खूब सहजभावे बाड़ीते चाना मसालाटा बानाई ताले देखे नेवा जाक आमार आजके रेसिपिटा। चाना मसाला बनानोर जोन्नो सबार प्रथमे नियेछि 250 ग्राम मतो काबलि छोला। एई काबलि छोलाटाके आमी सारा रात भिजिये रेखेछिलाम। एबार एई काबलि छोलाटाके सेद्ध करे नेब। प्रेसार कुकारेर मध्ये काबलि छोलाटाके ढेले दियेछि आर दियेछि परिमाण मतो जल। एबार एर मध्ये अल्प परिमाण एकटु नुन दिये देब। नुनटा काबलि छोलार साथे खूब भालोमतो करे मिशिये निये ढाकनाटाके बन्ध करे 5 थेके 6टा सिटि दिये निते हबे। पाँचटा सीटी देवार पर एबार काबलि छोलाटाके एकटा छाकनिर मध्ये ढेले जलटाके झरिये नियेछि। काबलि छोलाटा सेद्ध हये जाबार पर एबार चाना मसालार जन्य एकटा मसला तैरि करे निते हबे। प्रथमे कड़ाइते दिये दिलाम 4टे शुकनो लंका। शुकनो लंकाटाके 1 मिनिट नाड়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ। দেব 2 চা চামচ মতো গোটা ধনে। দেব 2 চা চামচ গোটা জিরে। আর সবশেষে দিয়ে দেব 20 থেকে 25টা গোটা গোলমরিচ। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা খুব ভালোমতো ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই মশলাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা, দেব গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড মশলাটাকে খুব ভালোমতো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবার এই পেঁয়াজ কুচানোটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 2-এক নাড়াচাড়া করে নেবার পর পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা আর দেব 1 চা চামচ রসুন বাটা। এবার এই আদা বাটা আর রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে মিনিট 2-এক নাড়াচাড়া করে নেব। মিনিট 2-এক নাড়াচাড়া করে নেবার পর যখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো বাটা আর দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। টমেটো বাটাটা দেবার পর আরও 3 মিনিট আমি মশলার সাথে টমেটোটাকে বসিয়ে নেব। টমেটো যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব অল্প পরিমাণ একটু জল। এইভাবে যদি বারে বারে জল দিয়ে মশলাটাকে কষানো হয় চানা মশলাটা কিন্তু খেতে ততই সুন্দর হবে। এবার মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আমি মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলা থেকে 2 চা চামচ মতো মশলা দিয়ে দেব। এবারে কাবলি ছোলা আর মশলার গুঁড়োটা দেবার পর আরও 2 মিনিট আমি মশলার সাথে কাবলি ছোলাটাকে কষিয়ে নেব। মিনিট 2-এক কষানোর পর এবার কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার কাবলি ছোলার সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্রেভির জন্য দিয়ে দেব 2 কাপ মতো গরম জল। তবে আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জলটাকে দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10-এক ঢাকা দিয়ে কাবলি ছোলাটাকে আমি ফুটিয়ে নেব।
10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর চানা মশলাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে, সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম হাফ চা চামচ মতো ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, আমি আর এখানে চিনি দিলাম না। ভাজা মশলা ধনে পাতা কুচানোটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চানা মশলা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।